হ্যালো ভিউয়ার্স, তথ্য বিচিত্রায় আপনাদের স্বাগত। আজ আমরা জানব ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার অর্থাৎ বরাহ অবতার সম্পর্কে। পৃথিবীকে হিরণ্যাক্ষ নামক রাক্ষসের হাত থেকে রক্ষা করতে ভগবান বিষ্ণু এই অবতার ধারণ করেন। ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠের দুই দ্বাররক্ষী জয় ও বিজয় একবার ভগবানের সাক্ষাতের আশায় আগত চার বালক রূপ ধারণকারী ঋষিকে চিনতে না পেরে তাদের পথ রোধ করে এবং জানায় ভগবান বিষ্ণু এখন বিশ্রামরত, তাই তারা বৈকুণ্ঠে প্রবেশ করতে পারবে না। তখন তারা জয় ও বিজয়ের উপর ক্রুদ্ধ হয়ে তাদের অভিশাপ দেয়। রাক্ষস রূপে মর্ত্যলোকে জন্ম নেওয়ার তখন তারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলে ভগবান বিষ্ণু তাদের জানান স্বয়ং ভগবান বিষ্ণুর হাতেই তাদের রাক্ষস রূপের মৃত্যু হওয়ার ফলেই তাদের শাপমোচন হবে। এরপর সেই অভিশাপের ফলেই জয় ও বিজয় হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু নামক রাক্ষস রূপে মর্ত্যলোকে জন্ম নেয়। হিরণ্যাক্ষ কঠোর তপস্যার মাধ্যমে ব্রহ্মার থেকে বরপ্রাপ্ত হয়ে প্রবল শক্তিশালী ও অপরাজেয় হয়ে ওঠে এবং এক সময় সে পুরো পৃথিবীকেই সমুদ্রের তলদেশে রেখে আসে। ভগবান বিষ্ণু তখন পৃথিবীকে রক্ষা করার জন্য তার বরাহ অবতার রূপ ধারণ করেন এবং বরাহ রূপধারী বিষ্ণু অতুল সমুদ্রের গভীর থেকে নিজের দাঁতের উপর পৃথিবীকে বসিয়ে তুলে নিয়ে আসেন। এরপর বরাহরূপী বিষ্ণু হিরণ্যাক্ষকে বধ করে তাকে শাপমুক্ত করে এবং পৃথিবীকে পুনরায় তার যথাস্থানে রেখে দেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এই জাতীয় আরও ভিডিও পেতে এবং ভগবান বিষ্ণুর পরবর্তী অবতার সম্পর্কে জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।